হ্যালো বন্ধুরা, ওয়েলকাম আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে প্রচণ্ড ছুটি ছুটি লেগেছে, তোমাদেরকে তো বললাম আমার আজ এক জায়গায় বলেছিলাম না, আমি জানি না, আমার গোষ্ঠীর ব্যাংকে যাওয়ার আছে, তার জন্য রান্নাবান্না কিছু শেয়ার করতে পারিনি। দেখো কালকের সয়াবিনের তরকারি রয়েছে, এই যে ডাল রয়েছে, অড়হর ডাল, বেগুন ভাজা, ইয়ে তোমাদের দাদা ভাইয়ের জন্য ভেজেছি, ও ভালো খায়, আর একটা ছেলে যদি খায়। আর এটা আলু ভাতে মেখেছি, আর করিনি কম টুকটুক করে, এই যে বড়া, মুসুর ডালের বড়া করে আলু দিয়ে তরকারি করেছি, এটা ছেলের জন্য, কেননা ও এই আলু ভাতে টালু ভাতে অত ভালো খাবে না, ওর জন্য এটা করতে হলো। আর এটা দেখো কুমড়ো দিয়ে, বেগুন দিয়ে, ছোলা দিয়ে, টমেটো দিয়ে একটা তরকারি করেছি ও বেলার জন্য, এই তোমাদের সাথে শেয়ার করলাম। দাঁড়াও ফ্রন্টে আসি, আমার তো স্নান করে এলাম, মাথা ধুয়ে নিই, আজকে বৃহস্পতিবার, পাঁচালি পড়তে পারলাম না, কেননা দেড়টার সময় টাইম দিয়েছি, সেকেন্ড হাফে যাবো, তাহলে সবাইকে খেতে টেতে দিয়ে নিজে খেয়ে যেতে পারবো। বিকেলে আবার ডাক্তার দেখানোর আছে, তোমাদের দাদা ভাইকেও একটু দেখাবো, ওর পাগুলো কেন জানি না কেন ফুলছে, এই জার্নি করার জন্য না কি বুঝতে পারছি না, মাঝে মধ্যে বুকের এই সাইডে, এই সাইডে ব্যথা হয়, এই সাইডে, তো দেখি আমি যে ডাক্তারকে দেখাই ওই ডাক্তারকেই ও বলছে দেখাবে, দেখা যাক। দেখো মাথায় তেল দিইনি, কিন্তু সামনে একটু জল দিয়েছি এইমাত্র, ঠাকুরকে জল ঢল দিয়ে ঘট পাল্টে শঙ্খ বাজালাম, পাঁচালি পড়তে পারলাম না, মা লক্ষ্মীকে কী বলবো বলো, যখন তারা থাকে তখন পাঁচালি পড়তে পারি না, আর সন্ধেবেলাও মনে হয় না পড়া হবে, কেন ডাক্তারের কাছে যাবো একটু, আর এই রান্নাবান্না করে এখন খেয়ে দিয়ে আমাকে ছুটতে হবে, দেড়টার সময় টাইম দেওয়া আছে, তোমাদের দাদা ভাই আবার ব্যাংকে গেছে, বললাম তাড়াতাড়ি এসো, সবাইকে খেতে টেতে দিয়ে তো যেতে হবে, যাই হোক ছেলে তো ঘরেই আছে। তো এইটুকু তোমাদের সাথে শেয়ার করলাম, এখন আমার ছোটা শুরু হলো, এই ছোটা শুরু হলো আজকে থেকে, কালকে আবার ট্রেনিং আছে, কালকেও 12টার মধ্যে আমাকে চলে যেতে হবে সিটি সেন্টারে, তারপর 14 তারিখ থেকে কাজ, মানে এখন ছোটা সবে শুরু হলো, মানে কি বলবো, যুদ্ধ শুরু হলো, যুদ্ধ। তো চলো দেখি, আমি আগে একটু খেয়ে নিই, নাহলে খেতেও পারবো না ভালো করে, ওদেরকে তারপর তো ওদের তো তাড়া নেই, ওরা খেয়ে ঘরেই থাকবে, আমাকে তো যেতে হবে, সেই বিজনে যাবো, এটা আমাদের রেজন, ওটা হচ্ছে বিজন, যেখানে আমরা যাব, গোষ্ঠীর ব্যাংকে যাব না, সরি, গোষ্ঠীর কাজে আমাদের বড় অফিসে যাব। তো ওই দিদি এক মানে ওখানকার যে ইয়ে, তো কী বলে বাবা জানি না, ভুলে যায় সব, সবগুলি যায়, তো ওনাকে দিয়ে আমাদের খাতাগুলো চেকিং করাতে হয় 3 মাস অন্তর 2 মাস অন্তর, সেইটাই করাতে যাব। তো চলো বন্ধুরা এখন রাখি, আর পরে আবার কথা বলবো, দাদা তোমার সব খাওয়া দাওয়া করো। বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগত আমার চ্যানেলে, এই দেখো ট্রেনিং বলেছিলাম না আজকে, সেই যাচ্ছি, অল্প দুটো ভাত খেলাম, সকালে উঠে ডিমের ঝোল করেছি, আর হাজবেন্ডের জন্য উচ্ছে সেদ্ধ করলাম, আর ওই একটুখানি ডিম দিয়ে খেয়ে নিলাম এক গাল মতো, বেশি খেতে পারা যায় না, এখন ওখানে টোটো ঠিক করা আছে, যাচ্ছি সবাই মিলে। কালকে আর তোমাদের কাছে আসা হয়নি, কালকে আমার একটা বন্ধু ফোন করেছে বুঝলে, তো বদমাস, সেই কি বলছি বলতো, কালকে একটু ভিডিও তুলেছি সেটা দেওয়া হয়নি, কালকে ভিডিও দেওয়াই হয়নি মানে কালকে এত ব্যস্ত ছিলাম আর ভিডিওটা আমাদের দেওয়া হয়নি। তো চলো আমি কালকের ভিডিওটা এটা একসঙ্গে করে দেবো, পরে আসছি। আপনাদের কাছে একান্ত অনুরোধ, আপনারা প্রত্যেকে ঘরে যান, আমাদের অনেক
কিছু ভুলভাল কথাও বলা হয়, অনেক কিছু কথা বলা হয়, অন্য অন্য প্রজেক্টের সম্বন্ধে কথা বলা হয় যে আমি এখানে এই টাকাটা পাচ্ছি না, ওই টাকাটা পাচ্ছি না, কর্পোরেশনের সঙ্গে যুক্ত অনেক কাজের ব্যাপারে আপনাদের বলা হয়, কিন্তু আপনারা বলবেন আমরা খালি এই সুতার ব্যাপারে আপনাদের বলতে পারবো, অন্য ব্যাপারের সঙ্গে আমরা যুক্ত নই, এই জন্য আপনাদের কর্পোরেশনে যে দেখা করতে হবে। আর এই এই জন্য যারা খুলতে চাইবে না তাদেরকেও মকআপ রাউন্ড প্রথম, যেমন সুদীপ্ত প্রথমে বলে দিয়েছে, প্রথম 5 দিন প্রত্যেকে ঘরে ঘরে ঘুরে ঘুরে খাওয়াতে হবে, খাওয়ানোর পর অনেকগুলো ঘরে লক থাকবে, কোনো ঘরে দেখো এখন ফিরছি, এখন 3:16 বাজে। ও বাবা, আমার বান্ধবী একটু ফুচকা খাওয়ালো, 4টে ফুচকা খেলাম। তো সেই তোমাদের যেটা বলছিলাম এটা বলেই আজকের ব্লগটা এখানে শেষ করবো, যে আমার বন্ধু কালকে একটা ফোন করেছে বুঝলে, আমি তো ভয় পেয়ে গেছি, বলছে আননোন নাম্বার থেকে, ওই নাম্বারটা আমাকে আগেও ফোন করেছিল, এবার আমার সেভ করা নেই, আমাকে বলছে যে কেমন আছেন আপনি, আমি বললাম কে আপনি, বলছে আপনার সঙ্গে একটু কথা বলা যাবে, একটু সময় হবে আপনার, আমি তো ঘাবড়ে গেছি কে এরকমভাবে ফোন করে বলছে সময় আছে নাকি হাতে, আমি বললাম কে আপনি, আপনাকে তো আমি চিনি না, কথা বলবো কেন, বলছে জানেন আমি কে, আমি বললাম কে আপনি, তো বলছে আমি গো আমাদের এখানে দুর্গাপুরে একটা জায়গা আছে, ওই জায়গাটার নাম করে বলছে গোপাল মাঠ, বলছে আমি গোপাল মাঠের মিঠুন চক্রবর্তী বলছি। দেখো কি বদমাশ আমার সেই বন্ধুটা, তোমাদেরকে দেখেছিলাম না সুরজিৎ, এত বদমাশ, আমি বললাম আয় তোকে মারবো আমি, বলছে আমি গোপাল মাঠের মিঠুন চক্রবর্তী বলছি, জানো যখন প্রথম ফোন করেছে কে আপনি আপনার সঙ্গে কথা বলা যাবে কি না, আমার না ভয়ে, বললাম কে রে বাবা এরকম করে কথা বলছে, আপনার হাতে টাইম আছে নাকি আপনার সঙ্গে একটু কথা বলবো, বললাম বাবা কে, তারপর বলছে, আমি বললাম আপনাকে আমি চিনি না, আপনার সঙ্গে আমি কথা বলবো কেন, বলছে আপনি আমাকে চেনেন জানেন আমি কে, আমি বললাম কে আপনি, তখন বলছে আমি গোপাল মাঠের মিঠুন চক্রবর্তী বলছি। দেখো এত বদমাশ ছিল, আমি বললাম তুই আয় তোকে মার মেরে রাখবো না, আমি অনেকদিন যাই না তাই খোঁজ নিচ্ছিল কেমন আছি টাছি, তো যাবো এর মধ্যে যাবো, কাজটা সেগুলো শেষ হোক, এই তো ট্রেনিং নিয়ে বাড়ি ফিরছি, এই যে আমাদের দিদির বাড়ি, আবার দিদির কাছে আসতে হবে সব কাগজ টাগজ নিতে, বুঝতে ওষুধ নিতে, ফাইলেরই আর কাজ শুরু হবে 14 তারিখ থেকে, তোমাদেরকে একটু একটু দেখালাম হলের ভিতরে, ওখানে বেশি কথা বলতে পারছিলাম না কেননা সবাই রয়েছে তো কি ভাববে, তো তোমরা দেখে নিও, ওখানেই আমাদের ট্রেনিংটা হয়েছে, ওটা সিটি সেন্টারের সৃজনীতে, সৃজনী একটা বিশাল হল, ওখানে এইসব হয় আর কি, নানা রকম সাংস্কৃতিক অনুষ্ঠান, এই আমাদের প্রোগ্রামগুলো, ট্রেনিং ফেনিংগুলো, তো এই আর কি, আসবার পথে ওই আমার বন্ধু বান্ধবী অনেক, ও বললো না চলো একটু ইয়ে খাই, চল একটু ফুচকা খাই, একটু ফুচকা খেলাম, তো চলো এখন রাখছি, এই ব্লগটা এখানেই শেষ করলাম, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করো বন্ধুরা, খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা, সবাই খুব ভালো থেকো, লাভ ইউ।